ভূত কি আদেও আছে? এই প্রশ্ন কিন্তু বহু যুগের। গা ছমছমে ভূতের গল্প শুনলে অবশ্য সবারই একটু ভয় ভয় লাগে, আর সেই ভয়কে বেশ উপভোগ করা যায়। কিন্তু বাস্তবে ভূতের কথা শুনলে ভয় যত না করে, আতঙ্ক তার থেকে বেশি ছড়ায়, দাবানলের মতো ছড়ায় নানান গল্প আর বারে আতঙ্ক। খোদ কলকাতা এমন অনেক ভূতের গল্প শুনেছে, ভয় পেয়েছে, আবার মনেও রেখেছে, আবার তা ভুলেও গেছে। এমনই এক ভূত ভয়ের আমদানি হয়েছে কদিন আগে। নাগেরবাজারের উড়াল পুলে নাকি রাত দুপুরে নেমে আসছে অশরীরী। দমদমে নাগেরবাজার উড়াল পুল রাত নামলেই অশরীরী আতঙ্ক। অশরীরীর সন্ধানে নিউজ টাইম দম বন্ধ করা লাইভ কভারেজ উড়াল পুলের। এই সত্য উদ্ঘাটন তো আমরা আজ করব, কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন তাদের সঙ্গে একবার আলাপ করে নিই এবং সেই বিষয় নিয়ে আমরা আলোচনাও করব। আমার একেবারে বাঁ দিকে রয়েছেন প্রবীর ঘোষ, যুক্তিবাদী সমিতির সভাপতি, আপনাকে স্বাগত। তার ঠিক পাশেই রয়েছেন লোপামুদ্রা গোস্বামী, মনোবিদ, আপনাকেও লোপামুদ্রা দিয়ে স্বাগত জানাচ্ছি। আমরা এই আলোচনায় প্রথমেই আসব প্রবীর বাবু আপনার কাছে। আমরা দর্শকদের যে ছবি দেখালাম এবং এতদিন ধরে টানা লোক মুখে নানান ধরনের গুজব আমরা শুনছি, ইভেন আপনি নিজে নাগেরবাজারে থাকেন, আপনার কানেও সেই খবর এসেছে, কি বলবেন? আমি জনাকুড়ি মানুষের কাছ থেকে খবর পেয়েছি এবং তারা আবার 20 জন আবার প্রত্যক্ষদর্শী, প্রত্যেকের অভিজ্ঞতা সাংঘাতিক ভয়ঙ্কর। আজকে যেমন সরাসরি ভাবে বলে দিয়েছে, একজনকে ইনভাইট করেছে আসতে, অনেককে ইনভাইট করেছে আসুন দেখান, দেখিয়ে দিলে যদি দেখিয়ে দিতে পারেন 25 লাখ টাকা আপনার, না দেখাতে পারলে কিন্তু একটি থাবড়া মারবে, একেবারে দাঁত যাতে ঝরে যায়, এটা বলেছি। এইবার একজন আজকে ওদের আসবে যে আমাদের সঙ্গে থাকবেও, সে একজন প্রত্যক্ষদর্শী। আমি সমস্ত প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে যখনই চ্যালেঞ্জিং মুডে তাদেরকে বলেছি যে আমার সঙ্গে যেতে, একজনকেও পাইনি। সুতরাং আমার কাছে এটা একটা স্রেফ গুজব। লোপামুদ্রা দিয়ে আপনার কাছে আসবো, প্রবীর বাবু বলছেন যে গুজব, আমরাও মেনে নিচ্ছি এটা গুজবই, কেন কি ভূতকে তো আমরা চোখের সামনে দেখি পাইনি এবং ভূত বলে কিছু নেই। কিন্তু যে সকল ট্যাক্সি ড্রাইভার রয়েছেন, যে সকল চালক রয়েছেন প্রত্যক্ষদর্শীদের বাইটও আমরা দর্শকদের শোনাবো, তারা কিন্তু বলছেন যে কেউ একজন আসছে, কাউকে দেখা যাচ্ছে যে কিনা গাড়ি হাত দিকে থামাচ্ছে, গাড়িতে উঠছে, তারপরেই কিন্তু সেই অঘটনগুলো ঘটছে। আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি সাইকোলজিতে একটা শব্দ আছে, মাস হ্যালুসিনেশন। অনেক লোক একসঙ্গে যখন কোনো প্যারানর্মাল বস্তুকে আলাদা আলাদাভাবে এক্সপিরিয়েন্স করেন আর কি, আর এই ঘটনাগুলো ঘটে, মানে এটা কিন্তু খুব নতুন নয়, মানে সারা পৃথিবী জুড়ে বারে বারে এরকম মাস হ্যালুসিনেশনের উল্লেখ আমরা পেয়েছি, ঘটনা আমরা জেনেছি। মানে 19 শতাব্দীতে আমরা দেখেছিলাম ইংল্যান্ডে একবার হয়েছিল এরকম ঘটনা, যে স্প্রিং হিল জ্যাক, এরকম একজনকে ইংল্যান্ডের রাস্তায় দেখা যাচ্ছে যে যার হচ্ছে ব্যাটম্যানের মতো অনেকটা চেহারা, হাতে বড় বড় নখ, চোখ দিয়ে আগুনের মতো ইয়ে বেরোচ্ছে, তাকে সারা ইংল্যান্ড জুড়ে দেখা যাচ্ছে এটা নিয়ে। সেই জন্য এই মাস হ্যালুসিনেশন ব্যাপারটা যুগে যুগে রয়েছে আর কি। আর এরকম এই যে অনেক লোক একসাথে এটা করতে থাকে, এটা হচ্ছে কিছুটা কনফর্মিটি প্রেশারে করে, মানে আমার একটা কিছু পারসেপশন হচ্ছে, আমি আমার পাশের লোককে বললাম আর কি, সেটা কিছুক্ষণ বাদে থেকে পাশের লোকেরও সেই একই পারসেপশন হতে থাকলো আর কি। তো এইটা হচ্ছে মানে সাইকোলজিক্যাল ইয়েতে এটা অনেকের ক্ষেত্রেই এটা বারে বারে আসে। কিছু কিছু ব্যক্তিত্ব আছে যারা এই ধরনের জিনিসগুলোকে খুব সহজে অ্যাকসেপ্ট করে নেয়। বোধহয় 1953 সাল, তখন আমি আদ্রায় থাকি, পিসি সরকার গেছেন ম্যাজিক দেখাতে, ম্যাজিক আমি দেখেছি, খুবই ভালো ম্যাজিক দেখাতেন, ঠিক আছে। কিন্তু তারপর গুজবটা যেটা রটল, যে তিনি ম্যাজিক দেখাতে নাকি যখন শুরু হওয়ার কথা তার থেকে অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে, কিন্তু ম্যাজিক শুরু হচ্ছে না, লোকজন নাকি খুব খেপে গেছে, হই হই করছে, দারুণ অবস্থা। যখন তখন জাদুকর সরকার এলেন স্টেজে, তাকে কেন দেরি করলেন তিনি তাকে জিজ্ঞেস করার পর বললেন যে আপনি ঘড়ি দেখুন তো, আমার ঘড়িতে তো এই আছে, সবাই নাকি ঘড়িতে দেখলেন পারফেক্ট টাইমে উনি ঢুকেছে। এই যে এটা, এটাকে বলে গুল গল্প। এই প্রত্যেকে, আমার বাবা হলেও গুল গল্প করেছেন,
আমার ঠাকুর দলও করেছেন, যে যার করেছে প্রত্যেকেই গুল গল্প করেছেন। কারণ যারা গুল মারেন, যারা মিথ্যে কথা বলেন, তারা কারো না কারো বাবা, কাকা, দাদা, দিদি, যে কেউ, এর কোন বিকল্প নেই, এই গুল ছাড়া কিচ্ছু নয়। একেবারে সেই সত্য উদ্ঘাটন আজ তো আমরা করবই। কিন্তু উড়ালপুলে ভূতের ভয় আর নাগের বাজারে সেতুতে ভূত আসার সেই গল্প মোটামুটি কিন্তু সবার মুখেই একই। আক্রান্ত কখনো দু চাকা, কখনো চার চাকার গাড়িও গল্প শুনেছি অনেকে, কিন্তু ভূতের দেখা আমরা পাইনি। শান্ত সুন্দর এই পুলে ভয় কোথায়? কোথায় আশঙ্কা? কোথায় অশরীরীর ছায়া? না, কিচ্ছু নেই। না আছে ছায়া, না আছে শব্দ, ভয়ের গন্ধ মাত্রও নেই উড়ালপুলের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। কিন্তু আধার নামতেই ঘনিয়ে আসে ভয়, মুখে মুখে প্রতিদিন ছড়িয়ে পড়ছে ভয়। উড়ালপুলের বাঁকে বাঁকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘনিয়ে আসে আতঙ্ক। কেন এত ভয়? কি আছে পুলের ওপর? কোন অশরীরী নেমে আসে উড়ালপুলের বাঁকে? দোকলা গেলে দোষ নেই, একলা গেলেই ভয়। সেই ভয় ছড়িয়ে পড়ছে গল্পে গল্পে, এক চালকের মুখ থেকে আর এক চালকের মুখে, দু চাকা অথবা চার চাকা। উড়ালপুলের বাঁকে কে যেন হাত দেখায়, উঠতে চায় গাড়িতে, কুহেলের ডাকের মতো দাঁড়িয়ে পড়ে গাড়ি। চালকের হাত পা যেন নিশির ডাকে সাড়া দিয়ে থামিয়ে দেয় গাড়ি। কে সে? কেন দাঁড় করায় গাড়ি? কি চায় সে? আতঙ্ক চলছে, ভয় বাড়ছে, প্রতিটি সকাল নিয়ে আসছে আধার রাতের নতুন নতুন আতঙ্কের কাহিনী। আগের রাতে অশরীরী হানা চালিয়েছে কারো, শোনা যায় নানা কাহিনী। চালক গাড়ি দাঁড় করাতেই খুলে যায় দরজা, সামনের সিটে বসে মাঝ বয়সী পুরুষ, চলতে থাকে গাড়ি। কিন্তু আতঙ্কায় প্রচণ্ড আঘাতে সম্বিত ফেরে চালক, কিন্তু ততক্ষণে পাশের সিটে কেউ নেই, কোনো চিহ্ন নেই, কেউ কোথাও নেই। নিঃশব্দে নেমে গেছে সেই মাঝবয়সী পুরুষ। শুনশান রাস্তায় গাড়ি চালকের শির দ্বারা বেয়ে শিরশির করে নেমে আসে বিন্দু বিন্দু ঘাম। রাতের আঁধারে ঘুমিয়ে পড়ে উড়ালপুল, ঘুমিয়ে পড়ে কলকাতা। প্রবীরবাবু, আপনার কাছে প্রথম আসছি। আপনারা দেখলেন এই ছবি, যেটা বারে বারে করে প্রত্যেকের মুখে মুখেই ঘুরে ঘুরে আসছে। আমি নাগরবাজারে বাজার করি, তো বাজার করতে এগোচ্ছি, ধরা গেল সকালবেলা বাজার করতে যাচ্ছি, এই ওই সেই দোকানদার সবাই চেনে আমাকে। এই তুই তো কাকু, যেহেতু এরকম ভূত দেখা যাচ্ছে কিছু করুন, তুমি দেখেছো? হ্যাঁ, আমি নিজে। ঠিক আছে চল, যেদিন যাবে বলো। এই যে বলাটা, এই যে প্রত্যক্ষদর্শীরা, তারা প্রত্যেকেই হলো না দেখা মানুষ, যেমন নাকি ওই ঘড়ির ম্যাজিকটা কোনোদিন পিসি সরকার দেখাননি, কিন্তু গাদা গাদা লোক নাকি দেখেছে। এরকম ভূত কেউ দেখেনি, যাদের প্রত্যেককে অফার করেছি। আবার বলছি, কেউ যদি আজকে দেখে দেয় 25 লাখ দিয়ে ব্যাংক থেকে চেক বাউন্স করবে না আমার। সুতরাং এগুলো খালি মিথ্যে কথা বলে যাচ্ছে, কারণ একজন প্রত্যক্ষদর্শী হলেই না, মানুষের মধ্যে মিথ্যে কথা বলারও একটা প্রবণতা থাকে। যে প্রত্যক্ষদর্শী হলো, আমিও প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষদর্শী হলে একটা ঘ্যাম বেড়ে যায় না, সেই ঘ্যাম থেকে গাদা গাদা প্রত্যক্ষদর্শী বাড়ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর সব কি স্টোরি, আমার কাছে এসে এসে স্টোরি বলে শুনি, কি বলবো। শোনা যাচ্ছে যে মে মাসের মাঝামাঝিতে এই দমদম উড়ালপুলের ওপরে এক মোটরসাইকেল দুর্ঘটনা, সুমন নামে এক যুবকের মৃত্যু হয়, এবং তার এই মৃত্যুর ঘটনার পর থেকেই এই উড়ালপুলের ভূতের আতঙ্ক তৈরি হয়েছে। শুধু ওই এলাকাতেই বা কেন, উত্তর কলকাতা ও শহরতলির যেসব মানুষ ব্যবহার করেন রামকৃষ্ণবিদ, সবার মুখে মুখে এখন আতঙ্কের গল্প, আতঙ্কের ছায়া। যারা কুষ্মিনকালেও ওই সেতুর ধারে কাছে যাননি, তারাও বলছেন একই কথা। সেই যুবকই কি অশরীরী হয়ে আতঙ্ক ছড়াচ্ছে, নাকি অন্য কিছু? আমরা গিয়েছিলাম সত্য খুঁজতে, কে দেখেছেন ভূত? পেয়েছি, সত্যি আমরা পেয়েছি ভূত দেখা মানুষকে। কি বলছেন তিনি, কেমন দেখলেন ভূতের চেহারা? রাত্রিবেলা এখানে ছেলে, একটা ছেলে দাঁড়ায় গাড়ি, হাত দেখায়, হাত দেখালে গাড়ি ঘুরবে,
উঠে তারপরে ড্রাইভার কেন চর মারলো ছবি দেখা যায় না, তা প্রথমে দেখা যায় দাঁড়ানো থাকলে তারপরে হারাই যায় গাড়িতে কোনো লোক থাকে না, রাত্রির একটা নাগাদ ড্রাইভারকে চর মারে এরকম। হ্যাঁ হ্যাঁ একদিন গাড়ি দাঁড় করাইছি তারপরে দেখি লোক নেই কোনো, হাতে গেল তারপরে আর লোক নেই। সত্যি দেখেছেন ভূত। অবাক বিষয় নিয়ে আমরা আরো খোঁজ চালালাম, কথা হলো স্থানীয় এক বাসিন্দার সঙ্গে, না তিনি দেখেননি, তবে ভূত দেখেছেন এমন মানুষের চিৎকার শুনেছেন তিনি। এটা রাত্রির মোটামুটি একটার পরেই দেখা যাচ্ছে যে গাড়ি দাঁড় করাচ্ছে এবং ছবি দেখা যাচ্ছে না, মারছে ড্রাইভার। শুনলেন তো আতঙ্কের কথা, কিন্তু সত্যি কি ভূত, সত্যি কি অশরীরী হানা, নাকি সবটাই গল্প? কেউ কেউ বলছেন সেই ছায়া মানুষের ডাকে সাড়া না দিয়ে চলে যাও নাকি যাচ্ছে না, আপনা আপনি আটকে যাচ্ছে গাড়ি, দুর্ঘটনার মুখে পড়ছেন চালক। এমন এক বাইক চালক নাকি এখন হাসপাতালে চিকিৎসাধীন, তাকে দেখতে গিয়ে নিজের কানে ভূত কাহিনী শুনেছেন এমন একজনকে পেয়ে গেলাম আমরা উড়ালপুলের উপরে। কি বলছেন তিনি? কালকে এরকম কয়েকদিন ধরে আমি শুনতে পাচ্ছি যে এরকম কয়েকজন, তিনজন চারজন মারা গেছে। কালকের একজন ব্রিজের উপরে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে ভর্তি হয়েছে, আমি ওনাকে দেখতে গেছি, দেখতে গিয়ে আমিও ওনাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। আমি ব্রিজের উপরে গাড়ির হ্যান্ডেলটা আমি ঘোরাতে চাইছি, টার্নিংয়ে গাড়ির হ্যান্ডেল ঘুরছে না, স্টিট হয়ে গেছে, তো ও গিয়ে রেলিংয়ে ধাক্কা মারতো, সেই জন্য ধাক্কা না মেরে গাড়িটা ফেলে দিয়েছে, গাড়িটা ফেলে দিয়ে ওনার এই কেনি টেনি চলে গেছে, এগুলো চোট লেগে গেছে। গত কয়েকদিন ধরে আমাদের চিত্র গ্রাহক সুব্রত অধিকারী, বিশ্বজিৎ মণ্ডল এবং আমাদের সাংবাদিক, এই অঞ্চলের সাংবাদিক স্বরূপ তরফদার, তারা বারবার এসেছেন, কখনো রাত একটায়, একটা থেকে তিনটে, যে সময়টা নাকি অশরীরীকে দেখা যাচ্ছে সেই সময় এসেছেন। আমি স্বরূপের সাহকে ডাকবো, স্বরূপের সাহ কাছ থেকে আমরা শুনবো যে কি অভিজ্ঞতা হয়েছে স্বরূপের, স্বরূপ কি দেখেছে প্রত্যেকটা দিন এসে, কেমন আতঙ্ক দেখেছে, কি কথা হয়েছে চালকদের সঙ্গে এই রাস্তা যারা ব্যবহার করছেন। দেখো পিনাক, যেটা হচ্ছে জানাই যে চলতি বছর মানে 2012 এই মার্চ মাসে এই রামকৃষ্ণ পরমহংস থেকে সেতুটার নাম দেওয়া হয়েছে, প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার এই উড়ালপুর দমদম অমরপল্লী থেকে, এবং এখানে যে ডিরিজু নাইডু যে কলেজ আছে সেই কলেজ পর্যন্ত সেতুটা তৈরি হয়। এবং তারপর থেকেই যেটা শোনা যাচ্ছে, যে গুজবটা শোনা যাচ্ছে, যে মে মাসের মাঝামাঝিতে এখানে একটি দুর্ঘটনা, ঠিক আমরা যেখানটা দাঁড়িয়ে আছে তার পিছনটা এই যে টার্নিং পয়েন্টটা, এখানে একটি বাইক দুর্ঘটনা, একটি ছেলে যার নাম হচ্ছে সুমন, কাজীপাড়ারই বাসিন্দা, এবং তারপরে নাকি বেশ কয়েকজন এই মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। তারপর থেকে একটা ভূতের একটা আতঙ্ক একটা সৃষ্টি হয়েছে, এবং দীর্ঘদিন এই অভিযোগ কিন্তু শুধু আমাদের কাছে না, দমদম থানায় বিভিন্ন টেলিফোনে, ওভার টেলিফোনে হোক বা লিখিতভাবে হোক কমপ্লেন গেছে, গেছার পরে পুলিশও কিন্তু এটাকে আমরা এসেছিলাম। এবং সব থেকে সর্বোপরি যেটা বলি সেটা হচ্ছে শুক্রবার বৃহস্পতিবার শনিবার দিন রাত্রির 11টার সময় আমি এখানে এসেছিলাম, প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পর্যবেক্ষণ করেছি, কিন্তু সেই ধরনের কোনো ভূতের যে উপদ্রব বা ভূতের যে আতঙ্ক কিন্তু আমাদের চোখে কিন্তু পড়েনি। সব থেকে আশ্চর্যের বিষয় যে এই দীর্ঘ 3.5 কিলোমিটার যে বিস্তার সেতুটা, এটা রাত্রেবেলা যে টার্নটা রয়েছে এখানে বেশ কিছু যে ইলেকট্রিক বৈদ্যুতিক যে পোস্ট আছে তাতে বেশ কিছু কিন্তু আলো নেভানো রয়েছে, এবং যে জায়গাটাই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটেছে, একের পর ঘটেছে, পুলিশের কাছে রিপোর্ট আছে দুর্ঘটনা ঘটেছে, সেই জায়গায় কিন্তু এই আলোগুলো নেভানো রয়েছে। পাশাপাশি আশেপাশের যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদেরকেও আমরা জিজ্ঞেস করছিলাম, তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি রয়েছে, এবং সবথেকে সর্বোপরি ওখান থেকে যখন ব্রিজ থেকে যারা উঠছে তাদেরকে বলা হচ্ছে যে ভূতের উপদ্রব। এবং সবথেকে আশ্চর্যের বিষয় এই ব্রিজ থেকে আমরা যে কদিন সার্ভে করেছি বা পর্যবেক্ষণ করেছি, ব্রিজের উপর দিয়ে যাতায়াত করছে, প্রত্যেকের মুখে কিন্তু কি ভূত দেখছেন, ভূতের উপদ্রব, ভূত কি দেখতে পেয়েছেন, আর সবার মুখে একটা দাবানলের মতো একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে যে ভূতের এই দমদম নাগেরবাজার এই উড়ালপুলে কিন্তু ভূতের আতঙ্ক একটা সৃষ্টি।